হ্যালো এভরিওয়ান, পাবলুস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি বেরু বেরু করতে। তো চলো ফ্রেন্ডস, এখন আমরা মেট্রোতে উঠবো। চলে এসেছে মেট্রো। আমরা মেট্রো করে যাব হচ্ছে রবীন্দ্র সদন, সেখান থেকে আমরা আলিপুর জুতে যাব। কারণ মেট্রো করে আলিপুর জুটা ওখান থেকে একটু কাছেই পড়বে, তাড়াতাড়ি হবে, না তো অনেকটা ঘুরে যেতে হবে। ওই জন্য আমরা নোয়াপাড়া থেকে এখন মেট্রোতে উঠছি। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো পুরো, আশা করছি ভালো লাগবে। আর আমার গলার অবস্থা খুব খারাপ, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, তো তারপর থেকে গলাটা ঠিকই হতে চাইছে না। তো এখন আমরা ভিক্টোরিয়ার পাশ থেকে উবেরে করে যাচ্ছি ক্রস করে। তো দেখছি তাই ভিক্টোরিয়াটা, দাদা বলছে ওখান থেকে ঘুরে আসার সময় ভিক্টোরিয়াতেও যাব। আমি বলছি আচ্ছা চলো, ঠিক আছে, দেখা যাক কী হয়। তো চলো ফ্রেন্ড, সঙ্গে থাকো আর দেখতে থাকো ভিডিওটা। দুঃখের বিষয় একটাই যে আজকে বৃহস্পতিবার ছিল, তো ওই জন্য আমরা আলিপুর জুতে ঢুকতে পারিনি, কারণ আলিপুর জু বন্ধ। তাই জন্য আমরা আবার ভিক্টোরিয়াতেই ফিরে এসেছি। তো এখানেই ঢুকবো, দাদা বললো চলো তাহলে ভিক্টোরিয়াতেই যাওয়া যাক। তো চলো ফ্রেন্ড আমাদের সঙ্গে ভিতরে, আমরা এখন ভিক্টোরিয়ার ভিতরের দিকে যাব। আমি প্রায় অনেক বছর পরেই আসলাম, প্রায় 2 বছর তো হবেই। বিয়ের সেই পরপর যখন ঠান্ডা ছিল, তখন হাজব্যান্ড মহাশয়ের সঙ্গে একবার এসেছিলাম আমরা ঘুরতে, আমি আরও। আমি অফিস থেকে বেরিয়ে তারপর ওকে সঙ্গে নিয়ে এসেছিলাম। তো তারপর এই আবার 2 বছর পর মামাকে নিয়ে আমরা এসেছি ভিক্টোরিয়াতে। তো অনেক দিন ধরে আমরা ভিক্টোরিয়ার যে ভিতরের মিউজিয়ামটা, ভিক্টোরিয়ার ওখানে ঢোকা হয়নি। তো দাদা বললো যে ওখানেও যাব, তো তাই জন্য আমরা মাঠ মানে গার্ডেন প্লাস ভিক্টোরিয়ার ভিতরের যে মিউজিয়ামটা, ওখানকার টিকিটও কেটেছি। তো চলো ফ্রেন্ডস দেখবে, ভিতরে তো অনেক সেই রাজাদের টাইমের, যে আমাদের ভিক্টোরিয়ার রানী ওনার টাইমের যে যুদ্ধের যে জিনিসপত্রগুলো লাগতো সেইগুলো তো সব আছে ভিতরে। তো আমরা পিছন গেট থেকে আবার সামনের গেটের দিকে যাচ্ছি, কারণ ভিক্টোরিয়ার ভিতরের মানে ভিতরের যে মিউজিয়ামটা, তো সেখানটাতে তো তোমার ফ্রন্ট সাইডের গেট থেকেই ঢোকায়। তো ওই জন্য আমরা আবার ঘুরে ঘুরে ভিতরের দিকে যাচ্ছি এখন। আর ওইদিকে দেখো প্রচণ্ড মেঘ করেছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি চলে আসে। এই যে আমরা ভিতরে এন্ট্রি করে গেছি সেই উঁচু রাজপ্রাসাদ, আর সামনেই আমাদের আছেন হচ্ছে ভিক্টোরিয়ার কুইন, ভিক্টোরিয়ার রানী, রানী ভিক্টোরিয়া। এই যে তার বিশাল বড় প্রাসাদ, কি অপূর্ব সুন্দর, যুগের পর যুগ, বছরের পর বছর এইভাবেই থেকে যাবে, এই সৌন্দর্য কখনো নষ্ট হবে না। এটা আমাদের কলকাতার একটা মানে অমূল্য রতন বললেই ভালো হয়। তো এটা প্রচুর মানুষ বছরের পর বছর এইভাবেই দেখে যাবে। তো এই দেখুন ফ্রেন্ডস, তখনকার সময় সেই তরোয়াল, এই ঢাল, এগুলো সব কী সুন্দর গুছিয়ে পরিপাটি সব আছে, কখনোই নষ্ট হবে না। ওনারা খুব ভালো করে এগুলোকে গুছিয়ে সংরক্ষণ করে রেখেছে। আর এই যে উপরের তাকালেই যেন মনে হচ্ছে মাথা ঘুরছে। আমি আবার একটা সুন্দর করে একটা ভিডিও নিলাম, হাজব্যান্ড মহাশয় বললো যে দেখো উপরটা কত উঁচুতে, তুমি একটা সুন্দর করে ভিডিও নিতে পারো। তো তাই আবার নিয়ে নিলাম একটা ভিডিও। মির্জাফরের ওয়াইফ ব্রিটিশ ওয়ারেন হেস্টিংসকে এই চেয়ারটি গিফট করেছিলেন। আর এই প্যালেসের যে দেওয়ালের যে পিকচারগুলো দেখছেন, সেগুলো কুইন ভিক্টোরিয়ার সময় যে শাসন চলতো সেই শাসনের কিছু ছবি এখানে তুলে ধরা হয়েছে।
আর এগুলো তো বলার কিছুই নেই, আপনারা বুঝতেই পারছেন, রানী ভিক্টোরিয়ার সময়কালের ব্যবহৃত যে সকল অস্ত্র সেগুলো এখানে রাখা আছে। আর এটি তখনকার সময়ের ইংলিশ নিউজ পেপার, 1929 সালের। দেখুন নিচে লেখাই ছিল, এগুলো হচ্ছে তখনকার সময় নিউজ পেপার। আর এটি আমাদের জাতীয় পতাকা প্রথম তখনকার সময়ের, যেমনটি দেখতে ছিল সেরকমভাবে এখানে রাখা আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপর থেকে কি সুন্দর অপূর্ব বাইরের দৃশ্য দেখা যাচ্ছে, দেখুন। আর আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ব্যাস ঘোরাঘুরি শেষ, একটু বাইরে মাঠটাতে গিয়ে বসবো, কারণ মাম্মা সোনার খিদে পেয়েছে, ওকে একটু কিছু খাওয়াবো, ওর জন্য খাবার নিয়ে এসেছি, সেগুলো খাইয়ে তারপর আমরা আবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেব। আর এই উঁচু নিচু পাথরের উপরে হাঁটতে ওর খুব ভালো লাগছে, ও সেই হেঁটেই চলেছে এখানে। আর এই দেখুন, মেয়ে এত বড় মাঠ পেয়ে বসার আর নাম নেই, দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছে, কে ওকে ধরে। তারপর আমি ওর বাবাকে বললাম, যাও ওর পিছন পিছনে একটু তুমিও দৌড়াও, কারণ অনেক অনেক দূরে দূরে ও দৌড়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে। তার মধ্যে আবার একটু খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি ওকে, সেগুলো খেয়েই ও এখন দৌড়াদৌড়ি করছে। আসলে বাড়িতে তো বন্দি জীবন, আমরা তো ফ্ল্যাটে থাকি, তো ওই জন্য ওখানে তো আর এত খোলামেলা পায় না, এখানে এসে মাঠের মধ্যে খোলামেলা পেয়ে সে কি দৌড় তার। ব্যাস আর কি, বাবা এতক্ষণ দৌড়ে দৌড়ে হাঁপিয়ে গেছে, এবারে মায়ের পালা, মাও দৌড়াতে শুরু করেছে মেয়ের পিছন পিছন। বেশ ভালোই কেটেছে দিনটা, খুবই ভালো কেটেছে। যাক, দেখতে দেখতে বিকেল হয়ে এসেছে, এবার আবার বাড়ির দিকে যাওয়ার পালা। শীতকালে কিন্তু এখানে খুব সুন্দর, মানে ফুলের বাগান থাকে, খুবই সুন্দর দেখার মতন। তো এই কিছু কিছু ফুল আছে এখনো, কালারগুলো খুবই সুন্দর, তাই জন্য আমি ভাবলাম মাম্মামকে ওখানে দাঁড় করিয়ে একটা সুন্দর ছবি তুলে নিই। কি সুন্দর ফুলের কালারগুলো, শীতের সময় আসলে অবশ্য আরো অনেক অনেক ফুল দেখতে পেতাম। মাম্মা হাই করো, হাই। এই যে এটা হচ্ছে আমাদের কলকাতা সব থেকে হাইয়েস্ট বিল্ডিং, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া থেকে। এখানে সন্ধেবেলা না লাইট শো, সেটা আজকে আর দেখবো না, অন্যদিন আবার আসবো, চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর। আজকে আমরা আপাতত বাড়ির দিকে যাচ্ছি। আর শীতকালে আসলে না প্রচুর ফ্লাওয়ার দেখা যেত, যেহেতু ঠান্ডাটা চলে গেছে যেন ফুলের গাছগুলো সব মারা গেছে। এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, আমরা ব্যাক সাইড দিয়ে ঢুকেছিলাম। তো যাই হোক ফ্রেন্ডস, এবারে বাড়ির দিকে যাওয়ার পালা, আমরা এবার আস্তে আস্তে বেরিয়ে পড়ছি। এই ব্লগটি এখানেই শেষ করছি, আরও অনেক অনেক ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার পাশে থাকবেন। ওদিকে বিকেলও হয়ে এসেছে, হালকা হালকা বৃষ্টির ওয়েদার ছিল, আর ওই দেখুন দূরে সূর্যিমামাও পাড়ি দিয়েছে। তো এবার আমাদেরও বাড়ি যাওয়ার পালা,
তাই বেরিয়ে পড়েছি। অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন ফ্রেন্ড। এই ব্লগটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন, তার কিন্তু আর হাঁটা শেষ নেই। তো যাই হোক ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরও একটি ব্লগে। টাটা ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন, খুব তাড়াতাড়ি দেখা হবে।